প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে আর নির্বাচনে আসতে আইনগতভাবে কাউকে বাধ্য করতে পারে না কমিশন। দুপুরের ডাক্তার এম এ মুকিতে নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির সাথে সংলাপে সিইসি আরও জানান নির্বাচনে অংশ নিতে প্রতিটি দলকে আহ্বান জানানো হবে। ইভিএম নিয়ে দলটির উদ্বেগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান এর ত্রুটি গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করছে কমিশন। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন সিইসি। এ সময় কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক, জানান আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে সামর্থ্য অনুযায়ী সিসি ক্যামেরা থাকবে। নির্বাচনের তিন মাস আগে সেনা মোতায়েন সহ সংলাপে ১২ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশ জাতীয় পার্টির নেতারা। নির্বাচনে আমরা সব দলকে আহ্বান করে যাব, কিন্তু আইন এবং সংবিধানের অধীনে সেই দায়িত্ব অনুযায়ী আমাদেরকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আমরা তাদেরকে বাধ্য করতে পারব, এটা আমরা বারংবার করছি, কিন্তু বাধ্য করতে না পারলেও আমরা বারংবার তাদেরকে অনুরোধ করে দেব নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি।